লিচু উৎপাদনের জন্য বিখ্যাত পাবনার ঈশ্বরদীতে গত বছরের তুলনায় এবার লিচুর পরিমাণ অর্ধেকের কম। বৈরী আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে লিচুর ফলনে। চলমান দাবদাহে মুম্বাই লিচু পরিপক্ক হওয়ার আগে গাছেই ফেটে যাচ্ছে। মানিকনগর গ্রামের লিচু চাষী মোস্তফা জামান নয়ন জাগো নিউজকে বলেন, এই জন্য যদি কৃষি অফিসাররা যেতে আমার একটা সাজেশন দেয় যে কী দিলে এই জিনিসটা না ফাটে, সাজেশন দিলে মনে হয় আমরা মনে হয় কিছু বাঁচতে পারি। ঈশ্বরদীতে সবচেয়ে বেশি লিচু উৎপাদন হয় জয়নগর ও মানিকনগর গ্রামে। জয়নগর গ্রামের লিচু চাষী সিদ্দিকুর রহমান বলেন, রোদ গরমের কারণে ফাটি গেছে না, এখন কোন কারণে আবহাওয়ার কারণে ফাটাছে না হচ্ছে গা, ধরেন আমরা তো প্রতি বছর যে কীটনাশক দিই ওই কীটনাশকই দিয়েছি, কিন্তু এবার যা রিসু এইভাবে ফাটে যাওয়ার প্রত্যেকটা গাছে ফাটে যাচ্ছে, এলাকার প্রত্যেকটা রিসুই ফাটে যাচ্ছে। দেশি মুজাফফরি জাতের লিচু রোদের তীব্রতায় পুড়ে কালচে হয়ে যাচ্ছে। 5 থেকে 7 দিন ধরে দেশি লিচু বাজারে উঠতে শুরু করেছে। অপরিপক্কতার কারণে লিচু আকারে ছোট, স্বাদও তেমন নেই। জয়নগর গ্রামের খায়রুল বাসার মিঠু বলেন, প্রতি বছরই আমরা অনেক টাকার লিচু বিক্রি করে থাকি, এবারও কম বেশি বিক্রি করার আশা আছে, কিন্তু এবার প্রতি বছরে যে পরিমাণ লিচু ফাটে এবার তার চেয়ে বেশি লিচু ফাটছে। শুধু আমার বাগান না, অন্যান্য বাগানেও লিচু প্রচুর পরিমাণ লিচু ফেটে যাচ্ছে। কী কারণে লিচু ফাটছে আসলে এটা আমরা সঠিক উত্তর আমরা বলতে পারতেছি না। উপজেলার সবচেয়ে বড় লিচুর হাট জয়নগর শিমুলতলার ইজারাদার সোহেল রানা জাগো নিউজকে বলেন, আমরা যারা বাগান মানে লিচু চাষি প্রচুর পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার এবারের মানে যে পরিমাণ লিচু ফেটে গেছে তাতে প্রায় 4 লক্ষ টাকা আমার ক্ষতি হবে, 4 লক্ষ টাকার উপরে ক্ষতি হবে। এভাবে যদি এই ক্ষতিগুলো হয় তাহলে একজন কৃষক কিভাবে বাঁচবে? উপজেলার কৃষি অফিসের তথ্য মতে ঈশ্বরদীতে 3,100 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে 31,000 মেট্রিক টন।